নমস্কার বন্ধুরা, আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে ফুলকপি বাটা। তো চলো দেখে নিই। তিনটে ফুলকপি দেখতে পাচ্ছো, কিন্তু অবশ্যই তিনটে ফুলকপি আমার লাগছে না, যেহেতু ফুলকপিগুলো একটু বড় সাইজের, আমি একটা ফুলকপি নিয়েছি। আর ফুলকপিগুলোকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। আর ধুয়ে নেওয়ার পর আমি ফুলকপিগুলোকে একটু গরম জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে জাস্ট অল্প লবণ দিয়েছি, বেশি সেদ্ধ করব না, জাস্ট অল্প সেদ্ধ করব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেব চারটে কাঁচা লঙ্কা। এখন আমি সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেব। এবার হালকা হালকা করে নেড়ে নেব। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করে দেখুন। মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যাবে এই ফুলকপি বাটা, আর গরম ভাতের সাথে খেয়ে দেখুন। তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমার এই সহজ রেসিপিটি। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। তো ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখে বোঝাই যাচ্ছে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এখন নামিয়ে নেব। এই ভেজে নেওয়া ফুলকপিগুলোকে আমি এখন দিয়ে দেব মিক্সিতে, মিক্সিতে পেস্ট করে নেব। আর অবশ্যই যাদের কাছে মিক্সি নেই, তারা পাটাতে বেটে নেবেন। মিক্সিতে দিয়ে দেওয়ার পর আমি এখন সুন্দর একটি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেলেই আমার রেসিপিটিও রেডি হয়ে যাবে। একদম রেডি, সুন্দর একটি মিহি পেস্ট তৈরি হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। আর ফুলকপি বাটার টেস্টটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।